এখানে 75,000 টাকা আছে। 75,000 টাকা বুঝে পাইছেন? জি খুশি? জি খুশি, আল্লাহ খুশি, আমি খুশি ভাই। আমি হাজার হাজার দোয়া করি, লক্ষবার আমি বাঁচক তো নষ্ট দেখ, আমি তোমার গলি যাইতে যে আমার দান চকর গেছে, যে রুল চিলাই পাইছি এখন ফ্যামিলি গত সবাই রে, আল্লাহ আল্লাহ দাও আল্লাহ যাই না। এরপরে এই যে মেম্বার চেয়ারম্যান আমাকে একটা চেয়ারম্যান একদিন আইয়া জিগাইলো না। তোমার নাম কি? আঞ্জিলা। আচ্ছা তোমার নাম কি? হ্যাঁ লাকি। ওর নাম কি? নুরুল না। না আমরা দেখতে, তুমি সামনে যাও, অসুবিধা নেই। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ সবাই আল্লাহর সৃষ্টি, কিন্তু কতটা অসহায় থাকতে পারে। কান্নায় যাদের নিত্য সঙ্গী, একই জায়গায় একই ফ্লোরের মধ্যে। আসলে আমার জীবনে যতগুলো ভিডিও করেছি তার মধ্যে অন্যতম একটি স্মরণীয় ভিডিও হয়ে থাকবে যে মানুষের দুরবস্থা এবং দুঃসহ অবস্থা, যেটা আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। না আমি দিদি চলি এই ভাত দুগা চাইল দুগা আনি আর বেলে দারু দারু করে খালি ইয়া খাই, তরকারি ওই বেতন তরকারি আইন না খালি তরকারি খেয়ে জেট মাল আইন আইন না কিনা। দেখতে পাচ্ছি যে মেয়েগুলো একটু আগে পায়খানা প্রস্রাব করছে ঘরের মধ্যে, এই যে কম্বল, এই যে এইগুলো পরিষ্কার করবে তিনি। এভাবে এই 30 বছর যাবত এই তিনটি কন্যা সন্তানের মেয়ে নিয়ে কষ্ট করে যাচ্ছে। এবং আমরা যখন ওনার বাসায় প্রবেশ করেছি উনি বারবার বলছে আল্লাহ কেন তাদেরকে নিয়ে যায় না, আল্লাহ কেন তাদেরকে নিয়ে যায় না। ওইটাতে পানি, পানিটা ঢাকেন আর এটা আবার আবার একটু তুলেন, এটা এইটাতে ডাল আর চাল মিক্স করে আর একটু নাড়েন। আমাদের এই যারা বাবা মার কাছে খাবার নিয়ে আবদার করে কান্নাকাটি করো, 4-5টা তরকারির জন্য বাবা মাকে বকাঝকা করো, তারা একটু দেখো যে তিনটি প্রতিবন্ধী বয়স্ক সন্তান নিয়ে এক অসহায় মা। এখানে 30,000 টাকা আছে। আরে বাবু রে, তিনজন ঘুমে না, ৫০,০০০ টাকা ঘুরু একটা দিলে ডাক্তারের কাছে চিকিৎসা করবেন, এই জন্য 10,000 10,000 দুজন 20,000 কত হয়েছে 70,000 আর 5,000 টাকা দিয়ে ঈদের সমস্ত বাজার করবেন, কত হয়েছে 75,000 টাকা দিবেন এখন। কেউ আসেন না? এই যে নতুন করছি সব, এই সব গাছের কারি কিনছি সব করছি, এই যে নতুন করছি ওই এদিকে আয় এবং 20 বছরের দুটি মেয়ের চিকিৎসার জন্য 20,000 টাকা এবং এই সারা মাস রমজান মাসে গরুর মাংস কিংবা মুরগির মাংস তারা চোখে দেখে নেয়, ঈদের দিন যাতে সেরকম না হয় সেজন্য আরো 5,000 টাকা মোট 75,000 টাকা আমরা তুলে দিয়েছি। প্রিয় দর্শক এবং শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। মানবিক স্বপ্নে আলো ভাই কেএম সাকিব। প্রথমে আমরা ব্যবহারিক সেবা ফাউন্ডেশনের মাধ্যমে এই অসহায় মাকে আমরা 30,000 টাকা দিয়ে গিয়েছিলাম। ছেলে দুইজন বিয়ে করে আলাদা থাকে, ওনার তিনটা মেয়ে আলাদা রাখে। উনি কিন্তু মা হয়ে তার তিনটা সন্তানকে, তিনি বাজারে বাজারে কাজ করে তারপর তিনটা সন্তানকে উনি চালাইতো। তো সেক্ষেত্রে আমরা 30,000 টাকা পুরো প্রথমে দিয়ে যাই ওনারা যাতে ভালো কিছু খাওয়ার জন্য এবং তাদের তিন সন্তানকে যাতে ভালো ডাক্তার দেখাইতে পারে। হয়তো আপনার ভিডিওর স্ক্রিনে দেখছেন অসহায় তিন প্রতিবন্ধী বোনকে, তাদের মধ্যে একজন বোন মারা যায়, বড় মেয়ে হঠাৎ করে শ্বাসকষ্টে উনি মারা যায়। এখন বর্তমানে ওনার দুইটি কন্যা সন্তান রয়েছে, তাও প্রতিবন্ধী ঘরের মধ্যে পড়ে আছে। আমি একটু পরেই আমি ওখানে যাচ্ছি। তারপরে আমরা ওনাদেরকে কথা দিয়ে গেছিলাম
আমরা বেহারি সেবা ফাউন্ডেশনের টিম আবার আসবে আপনার বাড়িতে, আসার পর আপনাকে ভালো একটা অনুদান দিয়ে যাবে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম থেকে আমরা আমাদের বেহারি সেবা ফাউন্ডেশনের টিম, আমার শ্রদ্ধেয় ওস্তাদ জনাব মানবিক শওকত ভাই, আপনারা বাংলাদেশের সবাই চিনেন, আমরা সবাই একসাথে একই টিমের সবাই, আমরা একসাথে কাজ করে থাকি 64 জেলায়। আমরা এসেছি চট্টগ্রাম থেকে চাঁদপুর সদর তর্পচন্ডি এলাকায়। তো এখন এই যে বাড়িটাতে দাঁড়িয়ে আছে, বাড়ির নাম হলো খায়গো বাড়ি, মানে খান বাড়ি, সবাই এক নামে সবাই চিনে। আমাদের টিম নিয়ে আসে, আসার পরে আমরা ওনার হাতে নগদ 75,000 টাকা তুলে দিই। ওনাকে পুরো প্রথম আমরা জিজ্ঞাসা করছিলাম, আপনাকে কি করে দিলে আপনাকে, আপনি আপনার দুই মেয়েকে আপনি চালাইতে পারবেন, আপনার স্বামীকে আপনি চালাইতে পারবেন, আমাদেরকে একটি গরু কিনে দিলে, আমরা এই গরু দিয়ে আমরা আমাদের সংসার এবং আমার দুই প্রতিবন্ধী মেয়েকে আমি চালাইতে পারবো। তাই ধারাবাহিকতায় ওনাকে আমরা দিয়েছি 50,000 টাকা আমরা এই গরু কেনার জন্য। আমাদের পিছনে দেখতেই পারতেছেন একটি গরু, পাশে একটা বাছুর। আমরা 50,000 টাকা দিয়ে এই ক্রয় করে আমরা ওনাকে উপহার দিয়েছি, একটি গরু এবং বাছুর সহ 50,000 টাকা দিয়ে। আর 20,000 টাকা দিয়েছি ওনার দুইটি প্রতিবন্ধী মেয়ে আছে, ওনারা যাতে ওষুধ এবং ডাক্তার খরচ যাতে চালাতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা 20,000 টাকা দিয়েছি। তার পাশাপাশি 5,000 টাকা দিয়েছি আমরা আমরা যেদিন আসছিলাম আর কি এখানে, তো পরের দিন কিন্তু ঈদ ছিল, তো ঈদের বাজার করার জন্য আমরা 5,000 টাকা দিয়েছি, যাতে গরুর মাংস এবং মুরগির মাংস ভালো খাবার যাতে আইনে খাইতে পারে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা সর্বমোট 75,000 টাকা দিয়েছি সে অসহায় মাকে। এখন আমরা যাব ওনার অসহায় দুই প্রতিবন্ধী মেয়ে আছে আপনাদেরকে দেখানোর জন্য, আসুন তো আমার সাথে। আমরা দেখতেই পারতেছি অসহায় দুই বোন শুয়ে আছে। কথা বলতে পারে না, শুধু মানুষ দেখলে হাসে, আর এখানে নাকি ডাক্তার আসলে কান্নাকাটি করে বেশি, ডাক্তারকে দেখলে কান্নাকাটি করে, কান্না থামানোর মতো না। তো এই দুই বোন কিন্তু অসহায়, কিন্তু এই যে ঘরের মধ্যে এভাবে শুয়ে থাকে, দেখতেই পারতেছেন পাতলা একটা যে কার্পেট বলে যে কার্পেট দিছি এখানে শুয়ে থাকে। এখানে কিন্তু আগে ভাঙ্গা ছিল পুরো, প্রথম আমরা 30,000 টাকা দিয়েছিলাম, আগে ভাঙ্গা ছিল না, আর আপনারা হয়তো ভিডিওতে দেখছিলেন এই এগুলো সব মানে ভাঙ্গা ছিল, এখান দিয়ে পানি পড়তো, আমরা এসে দেখছিলাম যখন বৃষ্টির সময় তখন দেখতেছিলাম এগুলো সব ভিজে গেছিলো। যাই হোক, এই অসহায় মাই কিন্তু ওনাদের হোয়াটসঅ্যাপ পায়খানা সব পরিষ্কার করে, তাই তো? আলহামদুলিল্লাহ, আমরা পুরো প্রথমে 30,000 টাকা দেওয়ার পরে ওনারা দেখতেই পারতেছেন নতুন টিন লাগিয়ে অনেক সুন্দর একটি ভিউ নিয়ে আসছে। তো এখন কিন্তু পানি পড়ে না নাকি? এই যে কালকে বৃষ্টি হয়েছিল অনেক, তারপর আলহামদুলিল্লাহ তুফানও হয়েছিল, যাক অনেক সুন্দরভাবে মানে ওনারা রাতটা কাটাইছে। কথা বলতে পারে? যাই হোক, আবার তার পাশাপাশি কিন্তু ওনাদের যে সমস্যা ছিল তাই সমস্যার জন্য কিন্তু ডাক্তার দেখাইছে, 30,000 টাকা ওখান দিয়ে শেষ করে ফেলছে। তারপরে আমরা আসছিলাম আবার 75,000 টাকা দিয়ে গেছিলাম, একটি বাসস্য একটি গরু উপহার দিয়েছি এবং 20,000 টাকা দিয়েছি ওনাদের দুজনকে মানে ডাক্তার দেখানোর জন্য এবং ওষুধ মানে কেনার জন্য, আর 5,000 টাকা দিয়েছি ওনারা ভালো খাবার কেনার জন্য। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের বেহারি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব মানবিক শওকত ভাইকে। তো শওকত ভাই কিন্তু এত কষ্ট করে চট্টগ্রাম থেকে আয়সা এই টাকাগুলো দিয়ে গেছেন, ওনাদেরকে সহযোগিতা করে গেছেন। আর পাশাপাশি আরেকজনকে ধন্যবাদ জানাচ্ছে, আমাদের বেহারি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন, উনি নোয়াখালী জেলা পরিষদের সদস্য, আপনারা অনেকে জানেন, ভিডিওতে অনেকে অনেকবার পরিচয় করে দিছি। তো ভাইয়ের জন্য দোয়া করবেন, শওকত ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা যাতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা অসহায় মানুষদেরকে, আর কিছু বলার নাই, আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। আর হয়তো অনেকে বলবেন 75,000 টাকা দিচ্ছি, ওনারা এই 75,000 টাকা কি করেছে এখন প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। গরু কিনছেন নি? গরু তো আপনারই, খুশি হয়েছেন তো? হ্যাঁ,
আল্লাহও খুশি হইছে আমরাও খুশি এদিকে আসেন খুশি হইছেন তো হ্যাঁ আল্লাহও খুশি হইছে আমিও খুশি ভাই আমি হাজার হাজার দোয়া করি লক্ষবার আমি বাঁচক তো না অসুবিধা খালি তোমার গলি গিয়েছে যে আমার দান চৌকাত গেছে যে আর উচিলাই পাইছি এখন ফ্যামিলিগত সবাই রে আল্লাহ আল্লাহ রাও আল্লাহ রসুলের যত বিপদ আছে সব বিপদের তো মুক্ত করে রাও সব বিপদের তো মুক্ত করে আমি এই দোয়া করি ভাই দিন যাই আমার এই দি দোয়া আমার যে আমি অসহায় আমি এই যে তোমরা দিছি যে আমদাম করে খাম না আমদাম করে আমি কিছুই খাইতাম না আমার তো চলা চলন লাগবো কারণ লাগবো আমি ওইভাবে খাই আমি মাইসে গেল আমার সাহায্য করবার আমি কেন খাই আলাম এই কথাই আমি না যাই হোক এখন আপনার সমস্যার সমাধান হয়েছে তো আল্লাহ আর তো কোনো আপনার সমস্যা নাই না আল্লাহ যা দিয়েছে ঠিক আছে যারা আপনাকে টাকা দিয়ে সহযোগিতা করছে গরু দিয়ে সহযোগিতা করছে শুকুত ভাই জন্য দোয়া করেন সবাই লোক একে তোমার রেতের যে দেয় দাম তো কাজ করে আরে হেরো আল্লাহ ভালো রাখ তোমরা দেও নেছে না ইতি আমার করে দিছে না হইলে আমার করে দিত কে ভাই কে দিত আমার পাশে কে দাঁড়াইতো আল্লাহ সারা কে দাঁড়াইছে আমার পাশে কি রান্না করছেন আমি একটা ভিডিও করছিলাম ওনারা যে রিজেক্ট মাল না ওই যেগুলো মানে নষ্ট হয়ে যায় ওই মালগুলো কিন্তু কুড়িয়ে আইন না কিন্তু ওনারা তরকারি পাকাইতো ভালো খাবার তৈরি করতো এগুলাই কিন্তু এই যে অসহায় বোন দুইটাকে খাওয়া হয়তো তিনটাকে খাওয়া হয়তো একটা তো মরিয়ে গেছে আপনারা তো হয়তো দেখছেন আর এখন দুইটা আগে তিনজন ছিল এখন দুইজন কয় মাস হয়েছে মারা গেছে দুই মাস আজকে দুই মাস হয়েছে মারা গেছে তো প্রিয় দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম